রাখো হরি জিজ্ঞেস করল, খোকার খোঁজ পেলে? কম্পিউটারের মনিটরের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছেন গগন সেন। বড় অধৈর্য হয়ে পড়েছেন, স্ক্রিনে কোনো ছবি আসছে না। দেখে মনে হচ্ছে মনিটরের কালো পর্দার ওপর জোনাকির মতো আলোর বিন্দু খেলা করে বেড়াচ্ছে। গগন সেন কম্পিউটারের কিবোর্ডে নানা রকম সুইচ টিপে মনিটরে ছবি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু মনিটরে কোনো ছবি আসছে না। হতাশ গলায় গগন সেন বললেন, টুকটুকি বিপদে পড়েছে হরিদা, সিগনাল অফ হয়ে গেল। রাখো হরি বলল, সাধুচরণ কালীচরণেরই বা কী আক্কেল, খোকার খোঁজে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, একটা খবর পর্যন্ত দিতে পারে না। বাইরে একটা মোটনের হর্ন শোনা গেল। গগন সেন শশব্যস্ত হয়ে বললেন, দেখো তো হরিদা কে এলো। রাখো হরি ছুটে গেল বাইরে। খানিক বাদে রাখো হরির উত্তেজিত গলা শোনা গেল, সে গলায় রয়েছে খুশির ইঙ্গিত, দাদাবাবু দাদাবাবু। কম্পিউটারের সামনে থেকে রিভলভিং চেয়ারটা নিয়ে উল্টো দিকে ঘুরে গগন সেন অস্থির গলায় প্রশ্ন করলেন, কি হয়েছে হরিদা কে এলো? রাখো হরি হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে বলল, সাধুচরণ কালীচরণ ফিরে এসেছে, আর খোকা? চাদরের খুঁট দিয়ে চোখের জল মুছে রাখো হরি জবাব দিল, এসেছে এসেছে বলে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন গগন সেন। লাফিয়ে উঠেই মুখটা বিকৃত করে বললেন, ওহ কি হলো? কোমরে সেই ব্যথাটা। বাইরে কয়েক জোড়া পায়ের শব্দ শোনা গেল। উৎকণ্ঠার সঙ্গে দরজার দিকে চেয়ে রইলেন গগন সেন। সাধুচরণ কালীচরণ ঘরে ঢুকলো সঙ্গে খোকা, গায়ে সবুজ আংরাক্ষা ও পাপতুন, মুখে রাক্ষসের মুখোশ। ঘর ফাটিয়ে সহসা হা হা করে হেসে উঠলেন গগন সেন। সাধুচরণ কালীচরণ চমকে গেল। হাসি থামিয়ে গগন সেন বললেন, রাক্ষসের মুখোশ পড়েছিস খোকা? হা হা মাকে ভয় দেখাবি, মনে আছে ছেলেবেলায় বাঘের মুখোশ পরে হালুম বলে ভয় দেখাতিস? তোর তুষ্টুমি আর গেল না, তা বাড়ি ছেড়ে গিয়েছিলি কোথায়? আচ্ছা এখন থাক ওসব কথা, আগে বিশ্রাম নে, পরে কথা হবে। খোকা এবার নিজেই মুখোশটা খুলে ফেলে বলল, আমি আপনার খোকা নই, দুটো দস্যু আমাকে ধরে এনেছে। দাড়ি গোফের জঙ্গল সমেত কাঁচু মাচু মুখ করে গগন সেনের দিকে চেয়ে রইল গজাতান্ত্রিক। রাখো হরির চোখ কপালে উঠে গেল, ঘাবড়ে গিয়ে মাথা চুলকাতে লাগলো সাধুচরণ ও কালীচরণ। ঘরে যেন বাজ পড়ল। গগন সেন চেঁচিয়ে উঠলেন, একে হ্যাঁ খোকা বলে কাকে ধরে এনেছিস কালীচরণ? কালীচরণ নিম পাতা গেলার মতো মুখ করে বলল, খোকাকেই তো ধরেছিলাম। সাধুচরণ সাফাই গাইল, গাড়িতে আসার সময় খোকা বদলে গেছে। ঘরে যেন বাজ পড়ল, গর্জন করে উঠলেন গগন সেন, বদলে গেছে মানে খোকা কি গিরগিটি? উত্তর খুঁজে না পেয়ে সাধুচরণ ও কালীচরণ দুজনেই মুখ আমসি হয়ে গেল। তারা দুজনেই জানে গগন সেন বড় বদরাগী লোক, রেগে গেলে কাণ্ডজ্ঞান থাকে না। সাধুচরণ কালীচরণ ফাঁপড়ে পড়েছে দেখে মনে মনে খুশি হলো গজাতান্ত্রিক, এরা কম হেনস্থা করেনি তাকে, তার মনের খুশি কেড়ে নিয়েছে। বরেণ দত্তর পরাজয়ের আনন্দটা পুরোপুরি উপভোগ করে ওঠার আগেই তাকে জাপটে ধরে অজ্ঞান করে দিয়েছিল এরা। গজা বলে উঠল, ডাহা মিথ্যু, ভুলভাল কথা বলছে এরা, আপনার খোকা যে কে তা আমি জানি না, তবে এই দুটো গাড়ল মোটেই খোকাকে ধরেনি, আমাকে ধরে অজ্ঞান করে দিয়েছিল, আমি মানহানির মামলা করব, ক্ষতিপূরণ দিতে হবে। গগন সেন কড়া চোখে গজা তান্ত্রিকের দিকে তাকিয়ে বললেন, আপনি কে? সাধুচরণ বলে উঠল, মুখোশ আর এই পোশাকটাই খোকা পড়েছিল। কেমন যেন খটকা লাগলো গগন সেনের, বললেন, খোকা এই বদখত পোশাক পরতে যাবে কেন? কালীচরণ বলল, খোকা যাত্রা দলে যোগ দিয়েছে, এই পোশাক পরেই তো অভিনয় করছিল। গগন সেন গর্জন করে বললেন, খোকা বাড়ি থেকে পালিয়ে যাত্রা দলে যোগ দিয়েছে, তোরা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারলি না খোকাকে? কালীচরণ বলল, এই পোশাক দেখেই ভ্রম হয়েছে। তাহলে খোকা গেল কোথায়? আবার গর্জন করলেন গগন সেন। গজাতান্ত্রিকের দিকে আঙুল তুলে সাধুচরণ বলল,
এই বদমাস লোকটাই খোকাকে গুম করেছে। মোটেই না, আমি সজ্জন লোক, গৃহ মাধবপুর। গগন সেন ভুরুকুচকে বললেন, মাধবপুর নামটা কেমন যেন চেনা চেনা ঠেকছে। চেনারই কথা, খাসা জায়গা মশাই, তাজা বাতাস, খাঁটি দুধ, টাটকা সবজি সবই পাবেন। ওখানেই আমার তিন পুরুষের বাস, তন্ত্রমন্ত্র নিয়ে থাকি, লোককে তাবিজ কবজ দিই। আমার নাম গজাতান্ত্রিক। রাখহরি চোখ কপালে তুলে বলল, কি বললেন আপনি, তান্ত্রিক? গজা চোখ বুঝে গর্বের সঙ্গে বলল, দেবী চামুণ্ডা আমার মা। রাখহরি চেঁচিয়ে উঠল, সর্বনাশ, তান্ত্রিকেরা ছেলে গুম করে বলি দেয় দাদাবাবু। গজা মরিয়া হয়ে বলল, মানুষ বলি দেওয়া খারাপ কাজ, ওই চাল কুমড়ো আর করলা ছাড়া কোনোদিনই আমি কিছু বলি দিইনি। আমার তো মনে হচ্ছে আপনারাই বলি দেবেন বলে আমাকে ধরে এনেছে। গগন সেন পাঞ্জাবির হাতা গুটিয়ে বললেন, খোকাকে কোথায় লুকিয়ে রেখেছেন? আরে বললাম তো, খোকাকে আমি জানি না। গগন সেন কয়েক পা সামনে হেঁটে গিয়ে গজার চোখে চোখ রেখে বললেন, সোজা কথায় তাহলে কাজ হবে না। আপনি তান্ত্রিক হতে পারেন, কিন্তু তন্ত্রমন্ত্র আমিও কম জানি না। একথা বলে নিজের ওয়ার্ক স্টেশনের কাছে হন হন করে হেঁটে গিয়ে একটা হাতলে চাপ দিলেন গগন সেন। সঙ্গে সঙ্গে চিচিং ফাঁকের মতো একদিকের দেওয়াল খানিকটা সরে গেল। কৃপা সিন্ধু, তিমির বরণ, একবার আয় তো এদিকে। এই বলে একটা বোতাম টিপে দিলেন গগন সেন। চ্যাঁ করে কলিং বেল বাজার মতো একটা শব্দ হলো। বঙ্কে গিয়ে জুলজুলে চোখে চিচিং ফাঁক দেওয়ালের দিকে চেয়েছিল গজাতান্ত্রিক। এবারে সে হাউমাউ করে উঠে বলল, হু বাপরে, খেয়ে ফেলবে। দেওয়ালের ফাঁক দিয়ে ঘরে এসে ঢুকলো একটা বাঘ ও একটা ভাল্লুক। গজাতান্ত্রিক ভয় পেয়ে তিরিং করে একটা লম্বা টুলের ওপর উঠে দাঁড়িয়ে জোর হাত করে কাঁপতে লাগলো। গগন সেন বললেন, বাঘের নাম কৃপা সিন্ধু আর ভাল্লুকের নাম তিমির বরণ, দেখলে মনে হবে আসল, কিন্তু এরা আমার হাতে তৈরি রোবট। আসল বাঘ ভাল্লুকের চেয়েও ভয়ঙ্কর, ভয়ানক একটা হাঁ করে কৃপা সিন্ধু কিন্তু গর্জন করবে, আলুম। কৃপা সিন্ধু তাও করল। গজাতান্ত্রিকের দিকে চেয়ে ভেংচি কাটল তিমির বরণ। গজাতান্ত্রিকের পিলে চমকে গেল। গগন সেন প্রশ্ন করলেন, খোকা কোথায়? ঠিক এই সময় কে একজন বলে উঠল, বেটা এক নম্বরের বুজরুক, বাঘ দিয়ে ওটাকে খাওয়ান, ভাল্লুকের নখ দিয়ে করে ফালা ফালা করে দিন। একথা শুনে সবাই ঘুরে তাকিয়ে দেখলো দরজায় এসে দাঁড়িয়েছে বরেন দত্ত, হাতে দোনলা বন্দুক। চশমার মোটা কাঁচের আড়াল থেকে বরেন দত্তকে দেখে গগন সেন বলে উঠলেন, কে? এগিয়ে, মাধবপুরের বরেন না, এই অঙ্কের সেই বিরল প্রতিভা? গগন সেনকে চিনতে পারলেন বরেন দত্ত, দুজনে একই কলেজে পড়তেন। কলেজ ছাড়ার পর আজ বহুদিন পরে দেখা। পেকি গগন, তুমি? এ বে, এটা তোমার বাড়ি? তোমার লোকই ধরে এনেছে এই বুজরুকটাকে? বেশ করেছ, ওকে বাঘের খাবার করে দাও। আবেগে আপ্লুত হয়ে পড়লেন গগন সেন, ছুটে এসে বুকে জড়িয়ে ধরলেন বন্ধুকে। আহা বরেন, সেই কলেজ ছাড়ার পর কতদিন পরে তোমার সঙ্গে দেখা। এবে কিন্তু কি ব্যাপার বলো তো, তুমি কোত্থেকে এসে হাজির হলে? আমার বড় বিপদ যাচ্ছে বরেন, আমার ছেলে দুদিন হলো নিখোঁজ। সে কি? আমার লোকেরা খোকা ভেবে ভুল করে এই মাধবপুর থেকে এই চামচিকেটাকে ধরে এনেছে। চামচিকে, যথার্থ সম্ভাষণ! খিকখিক করে শিশুর মতো হেসে উঠলেন বরেন দত্ত। তারপর মুখ চোখ গম্ভীর করে বললেন, ব্যাপার খুব গুরুতর, মাধবপুরে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে। যাত্রার মঞ্চ থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে একটা অভিনেতা। গগন সেনের বুকের মধ্যে যেন দামামা বেজে উঠল। কি বললে? ভ্যানিশ, যাত্রার মঞ্চ থেকে? মাথা নেড়ে সায় দিয়ে বরেন দত্ত বললেন, লোকের ধারণা এটা ভৌতিক ব্যাপার, তবে আমি মনে করি এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে। ভূত মানিনা বলে আমায় খুব হ্যাটা করেছে গাঁয়ের লোক, তা জেদ ধরে গেল, এই ভ্যানিশ হওয়ার রহস্য ভেদ করতে হবে। ব্যাস, দোনলা বন্দুকটা নিয়ে বেরিয়ে পড়লাম। গগন সেন উত্তেজিত হয়ে বললেন, তারপর? পথে বেরিয়ে গাজনতলার কাছে এসে দেখি রাস্তার পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে কালো রঙের একটা দামি মোটর গাড়ি। মনের মধ্যে কেমন একটা খটকা লাগলো। চুপিসারে গাড়ির ডিকি খুলে ঢুকে পড়লাম।
খানিক বাদে একটা ঝটাপটির শব্দ কানে এলো, তারপরেই স্টার্ট নিল গাড়িটা। তখন কি জানি যে গাড়িটা তোমার, আর সেটা আমাকে নিয়ে তোমার সামনে হাজির করবে? গজাতান্ত্রিক বলল, ভৌতিক কাণ্ড না হলে একটা লোক রাতারাতি গায়েব হয়ে যায়। গগন সেন চিন্তিত মুখে বললেন, ঠিক দেখেছেন, গায়েব হয়ে গেল, মঞ্চে আলোর খেলা নয় তো। গজা বললে, তা হয় কি করে, আলু ফেলছিল তো বাঁটুল, সেই তো কাণ্ডটা দেখে দাঁত ছিটকুটে মূর্ছা গেল। আশ্চর্য, বরেন তুমি ঘটনাটা দেখেছ নিজের চোখে? দেখেছি, তুমি তো মস্ত বিজ্ঞানী, তুমি বলো এটা বিশুদ্ধ বিজ্ঞান নয়, এর মধ্যে ভূত আসে কোথা থেকে? অবশ্যই বিজ্ঞান, ভ্যানিশ হওয়ার কৌশল গগন সেন জানে, কিন্তু সাধুচরণ বলল, যে ভ্যানিশ হলো সে গজাতান্ত্রিকের এই পোশাকটা পরেছিল, গলার স্বর অবিকল খোকার মতো, মাধবপুরে যাত্রার আসরে আমি আর কালীচরণ দেখেছি তাকে। আরও চিন্তিত হয়ে মাথা চুলকোতে লাগলেন গগন সেন। ঘরময় নীরবতা, সবাই স্থানুবদ দাঁড়িয়ে, কৃপাসিন্ধু গজার দিকে তাকিয়ে বিকট হাঁ করছে, আর তিমির বরণ গজাকে দেখে সমানে মুখ ভেঙচে যাচ্ছে। ঝুলঝুলে চোখে কৃপাসিন্ধু ও তিমির বরণের দিকে চেয়ে টুলের ওপর দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে গজাতান্ত্রিক। ঘরের নীরবতা ভেঙে গগন সেন বললেন, খোকা বাড়ি থেকে কি পোশাক পরে বেরিয়েছিল তোমার খেয়াল আছে হরিদা? রাখো হরি বলল, তোমার ঘিয়ে রঙের কোটটা পরেছিল। হঠাৎ চিৎকার করে উঠলেন গগন সেন, হ্যাঁ মনে পড়েছে, ওই যন্ত্রটা যে ওই কোটের বুক পকেটেই ছিল। হরিদা, খোকা ভ্যানিশ হয়ে গিয়েছে। রাখো হরি চমকে উঠে বলল, হ্যাঁ কি হবে তাহলে? ঘরের বাকি সবাই বাক্যহারা হয়ে এ ওর মুখের দিকে তাকাতে লাগলো। গোটা মাধবপুর থমথমে, যাত্রা দেখতে যারা গিয়েছিল তারা তো নিজের চোখে দেখেছে, বাকিরা লোকের মুখে শুনেছে। রহস্যজনক কেউ নবীনের পরিবর্তে ঘটোৎকচের চরিত্রে অভিনয় করে মঞ্চ থেকেই ভ্যানিশ হয়ে গিয়েছে। নিজের চোখে যারা দেখেনি তারা তাদের অনেকেই প্রথমে বিশ্বাস করতে চায়নি ঘটনাটা, পরে বিশ্বাস করতে বাধ্য হয়েছে যখন তারা দেখেছে এই ঘটনার কথা বলতে গিয়ে প্রত্যক্ষদর্শীদের গায়ের লোম আলপিনের মতো খাড়া হয়ে উঠছে, চোখে মুখে প্রকাশ পাচ্ছে ভয়ানক আতঙ্ক। বেশিরভাগ লোকেরই ধারণা এটা ভৌতিক ব্যাপার, অলৌকিক কাণ্ড। এর সঙ্গে যুক্ত হয়েছে বরেন দত্ত ও গজাতান্ত্রিকের অন্তর্ধান রহস্য। কাল রাত থেকে দুজনেই নিখোঁজ, থানায় ডায়েরি করেছে তাদের বাড়ির লোকজন। কেউ বলছে গতকাল রাতে সাইকেলে চড়ে এক রহস্যময় লোককে গায়ের পথে ঘুরতে দেখা গিয়েছে, কেউ বা বলছে মাঝরাতে তারা হেঁড়ে গলায় গানের আওয়াজও শুনেছে। এসব শুনে অনেকেরই ধারণা এসব ভূতের কাণ্ড, ভূতেই সাইকেল চালাচ্ছিল, ভূতেই গান গেয়েছে। দুর্যোধন গড়াই বললেন, গভীর রাতে তিনি একটা মোটর গাড়ির শব্দ শুনেছেন। রামনন্দী বললেন, এটাও ভৌতিক ব্যাপার, না হলে মাধবপুরের মতো অজপাড়া গায়ে মাঝরাতে মোটর গাড়ি আসবে কোথা থেকে? রোববারের বাজারে সর্বত্রই জটলা, জায়গায় জায়গায় ছোট ছোট ভিড়, সবাই গতকাল রাতের অদ্ভুতুরে বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত। এমন রোমহর্ষক উত্তেজনার রসদ মাধবপুরের ছাপোষা লোকেরা অনেক দিন পায়নি। নবীন থলে হাতে বাজারে এসেই টের পেল বহু লোক টালুস মালুস করে তার দিকে তাকিয়ে দেখছে, এতে বেশ মজা পেল নবীন। সকলের দৃষ্টি অগ্রাহ্য করে সে মাছ বাজারের দিকে এগোতে লাগলো। নবীন বলল, ইন্দ্র আছো তো? ইন্দ্রজিৎ বলল, এই তো সঙ্গেই চলেছি। তুমি অদৃশ্য মানুষ, ধন্দে পড়ে যাই, আছো না নেই? হ্যাঁ, আমার সঙ্গে বেশি কথা কইবেন না, সবাই ভাববে হাওয়ার সঙ্গে কথা বলছেন, হয় আপনাকে পাগল ঠাওড়াবে না হলে সন্দেহ করবে, চাপা গলায় বলল ইন্দ্রজিৎ। কানাইয়ের দোকানের সামনে উবু হয়ে বসে মন দিয়ে কই মাছ ওজন করা দেখছিলেন টিকিট কালেক্টর রঘু সরকার। অনেকেই বলে কানাই খুব শেয়ানা, সবাইকে নাকি ওজনে ঠকায়। এ নিয়ে প্রতিদিনই বাজারে বেশ কয়েকজন লোকের সঙ্গে কানাইয়ের ঝগড়া বেঁধে যায়। রঘু সরকার ঠোঁট উল্টে বললেন, 1 কেজিতে মাত্র ওই কটা মাছ? আপনার চোখের সামনেই তো ওজন করেছি চেকার বাবু, দাঁড়িপাল্লা সমান সমান, ভালো করে দেখে নিন। পেছন থেকে নবীন বলল, মাছ মনে হচ্ছে কমই আছে। নবীনকে দেখে কানাই খেঁকিয়ে উঠল, বুঝলি কি করে, ভূতে তোকে বলে গেছে। নবীন মৃদু হেসে বলল, তা বলেছে বই কি,
কানাই বলল, মাছগুলো তোর মতোই দামড়া, তাই মনে হচ্ছে সংখ্যায় কম। এদিকের পাল্লার বাটখারার তলায় কিছু আছে নাকি? রঘু সরকার চমকে উঠলেন। হ্যাঁ, বাটখারার তলায়। কে কি আছে? কানাই এবার বেজায় চটে গিয়ে বলল, ওরে আমার মুরব্বি রে, মাছের ওজনের তুই কি বুঝিস? হ্যাঁ, বাড়ি গিয়ে দাঁড়ি পাল্লায় চেপে নিজের ওজন মাপ গে যা। রঘু সরকার সন্দিগ্ধ গলায় বললেন, না বাপু, আমার কেমন যেন খটকা লাগছে, তুমি আরেকবার ওজন করো। কানাই ঝাঁজের সঙ্গে বলল, পারবো না, আপনার নেওয়ার হলে নিন, না হলে আসুন গিয়ে। আচমকা নিজে থেকেই দাঁড়িপাল্লার একদিকের পাত্রটা উল্টে গেল। চমকে উঠল কানাই, দেখা গেল পাল্লার তলায় আটকানো আছে চুম্বক। রঘু সরকার কোমরে হাত দিয়ে বাঘের মতো হাঁক পাড়লেন, বটে আমার সঙ্গে জচ্চরে। হইচই শুনে আশেপাশে বেশ কয়েকজন লোক জড়ো হয়ে গেল। সবাই হামলে পড়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মশাই? রঘু সরকার বললেন, দেখুন কীর্তি, হ্যাঁ, পাল্লার নিচে চুম্বক লাগিয়ে ওজনে ঠকাচ্ছে। সবাই বলল, হাতে নাতে মক্ষম ধরেছেন। রঘু সরকার বললেন, আমি নয়, উনি ধরেছেন। নবীনকে বুকে জড়িয়ে ধরে রঘু সরকার বললেন, চোখ বটে মশাই আপনার, আপনার মতো লোককেই তো আজ দেশের প্রয়োজন। আহা হা, নেতাজি যদি আপনাকে সঙ্গে পেতেন। সবাই নবীনের পিঠ চাপড়ে খুব তারিফ করতে লাগলো। ওদিকে কানাইয়ের অবস্থা কাহিল, লোকে তাকে এই মারে কি সেই মারে। নবীন বলল, হে হে, এবারের মতো ছেড়ে দিন, বেচারা মানুষ ভুল করে ফেলেছে। নবীনের কথায় কাজ হলো, ভিড় ধীরে ধীরে পাতলা হয়ে গেল। চুম্বকটা ছুঁড়ে ফেলে দিয়ে গড় হয়ে নবীনের পায়ে শুয়ে পড়ে কানাই বলল, নবীন বাবু, এই আদমকে একটু দেখবেন। এদিকে ভারী ধন্দে পড়ে গেলেন রঘু সরকার। কে যেন তার কানের কাছে ফিসফিস করে বলে গেল, ফেরার পথে একসঙ্গে দুটো টিকিট কেটে নেব। তিনি মাথা চুলকে বাড়ির পথ ধরলেন। মাছের বাজার থেকে বেরিয়ে তরি তরকারির বাজারে গেল নবীন। সে খেয়াল করে দেখল অনেকেই তার বিষয়ে আলোচনা করছে, বলছে লোক ঠকানোর কারবার ধরতে হলে নবীনের মতো বুকের পাটা চাই। বাজারে বাবু ঘোষের দোকান হলো আনাজের সবচেয়ে বড় দোকান। উঁচু মাচায় বসে বাবু ঘোষ দোকান করে, পেছনে মস্ত ঘরখানা হলো তার তরকারির গুদাম। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে বাবু ঘোষের সামনে দাঁড়িয়ে তরকারি বাছতে লাগলো নবীন। নবীনকে আর চোখে দেখে বাবু ঘোষ বলল, দেখার কিছু নেই ভাই, কানাই মণ্ডলের মতো কারবার আমি করি না, সব টাটকা সব ফ্রেশ, যা নেবে চোখ বুঝে নিয়ে নাও। নবীন বলল, কুমড়োটা কেমন যেন বেশি সবুজ। টাটকা জিনিস তো সবুজ হবেই ভাই। নবীন হেসে বলল, তুঁতের জলে চোবানো নয় তো? কুমড়ো কি ভাই তাঁতের শাড়ি যে রঙে ছোপাপো। বাজখাই গলায় হেঁকে উঠল বাবু ঘোষ। আশেপাশে দাঁড়ানো খদ্দেররা সন্দিগ্ন চোখে বাবু ঘোষের দিকে তাকালো। হঠাৎ পেছনের দরজা ঠেলে বেরিয়ে এলো একটা ছেলে, হাতে একটা গামলা, তাতে রয়েছে নীল জল। ছেলেটার ডাঁটের সঙ্গে বলল, আপনার দোকানে কাজ করতে পারবো না দাদা, আপনার দোকানে ভূত আছে। ভূতের কথা শুনে সবাই উৎকর্ণ হয়ে পড়ল। ছেলেটি বলল, তুঁতের জলে আনাজ ডোবাতে গেলেই ভূতে একেবারে গাঁটটা মারছে, আর এই থাকলো আপনার তুঁতের জলের গামলা, এই আমি চললাম। বাবু ঘোষ পোকার মতো হাঁ করে চেয়ে রইল ছেলেটির দিকে। লোকজন বলে উঠল, কি কারবার শুরু করেছো বাবু, জেনে শুনে বিষ খাওয়াচ্ছ আমাদের। বিপদ বুঝে বাবু ঘোষ বলল, ভুল হয়েছে মশাই, এবারের মতো মাপ করে দিন। সকলে আবার নবীনকে তারিফ করা শুরু করল। হে হে, যে নবীন বাবু, আপনি যে আজ সবার চোখ খুলে দিলেন, আপনি কি গোয়েন্দা নাকি মশাই? বাবু ঘোষের মতো ধরিবাজ লোকের কারবার ধরলেন কি করে? অনেকে বলল, আহা, নবীনের মতো ছেলে গায়ের গব্ব, ছেলে নয় তো, যেন হীরের টুকরো একখানা। ওদিকে কানাই মণ্ডল ও বাবু ঘোষের ধরা পড়ার রেশ ছড়িয়ে পড়ল বাজারে। অনেকেরই ভেজালের কারবার আছে, ধরা পড়ার ভয়ে দুমদাম করে দোকানের ঝাঁপ পড়তে লাগলো। ইন্দ্রজিৎ নবীনের কানে কানে বলল, আজ এ পর্যন্তই থাক নবীনদা। হঠাৎ বিকট শব্দ করে একটা মোটর বাইক এসে থামলো বাজারের মধ্যে। নিতাই আর লোটনকে দেখে গোবেচারার মতো মুখ করে ঘর মুখো হলো অনেকে।
অনেকে লুকিয়ে পড়ল। মাধবপুরের লোকে এদের জমের মতো ভয় করে, এদের অবশ্য বড় একটা দেখা যায় না। আড়াল থেকে মাধবপুরের সাম্রাজ্য চালায় নিতাই ও লোটন। মাধবপুর বাজার থেকে এরা মোটা টাকার তোলা আদায় করে। তোলার টাকা মিটিয়ে লাভ রাখতে গিয়ে ব্যাপারীদের ভেজালের কারবার করতেই হয়। নিতাই চোখ পাকিয়ে বলল, নবীন মালাকার কে? নবীন বলল, আমি। লোটন বলল, গুরু, এ মক্কেল তো স্কুলে ঘন্টা বাজায়, তার এত রব কিসে? নবীনের চোখের সামনে এসে লোটন চোখ পাকিয়ে বলল, সাধু যুধিষ্ঠির, তুই ভেজাল ধরার কে? নবীন কড়া গলায় বলল, তোদেরই বা এসব নিয়ে মাথা ঘামানোর দরকার কি? লোটন বলল, আরে এই তুই তো কারি করছিস কাদের সঙ্গে? তোরাই তো শুরু করলি। নবীনকে পেল্লায় এক থাপ্পড় কষানোর জন্যে নিতাই হাত তুলতেই নবীন বাঁ হাত দিয়ে শক্ত করে নিতাইয়ের এক হাত চেপে ধরে ডান হাতে দুম করে একটা ঘুষি চালালো। ছিটকে পড়ল নিতাই। হঠাৎ কে যেন একটা ধাক্কা দিল লোটনকে, সে মুখ থুবড়ে পড়ল। সব কিছু ঘটে গেল চোখের নিমেষে। নবীনের কেরামতি দেখে স্তম্ভিত হয়ে গেল ভিড় করে থাকা লোকজন। নিতাই ও লোটন এত সহজে ছেড়ে যাওয়ার বান্দা নয়। চকিতে তারা উঠে দাঁড়ালো। দুজনে এবার একসঙ্গে আক্রমণ করলো নবীনকে। নবীন অনুভব করলো তার গায়ে যেন 100 হাতির বল সঞ্চারিত হয়েছে। এবারে একেবারে ধুমধুমার বেঁধে গেল। খানিকক্ষণ নানা রকম শব্দ শোনা গেল, হুড়ুম ধুরুম, পটাশ খটাশ, ধপাত ধরাম ধমাস। তারপরে দেখা গেল মাটিতে পড়ে চি চি করছে নিতাই ও লোটন, কপালে আলু ও চোখে কালশিটে। ওদিকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে গল গল করে ঘামছে নবীন। নিতাই ও লোটন ঢিট হয়েছে দেখে হর্ষধ্বনি করে উঠল সাধারণ লোক। লোটন মাথার আলুতে হাত বুলিয়ে বলল, গরু, আমার তিনটে দাঁত খুঁজে পাচ্ছি না। নবীনের কানের কাছে মুখ নিয়ে ইন্দ্রজিৎ বলল, দারুণ লড়েছ নবীনদা, তোমার ভেতরের মানুষটা না জেগে উঠেছে। কয়েকজন ছুটে এসে নবীনকে কাঁধে তুলে নিয়ে বলল, নবীন মালাকার জিন্দাবাদ। সমবেত ধ্বনি উঠল, জিন্দাবাদ জিন্দাবাদ। এইসব কোলাহল ছাপিয়ে হঠাৎ শোনা গেল দুর্যোধন গড়াইয়ের চিৎকার, বেলুন বেলুন। সকলে আকাশের দিকে তাকিয়ে দেখল অবাক কাণ্ড, মস্ত বড় একটা বেলুন ভেসে যাচ্ছে হাওয়ায়। সব লোকে এবার একসঙ্গে হই হই করে উঠল, বেলুন বেলুন। এমন জিনিস মাধবপুরের লোক কখনো দেখেনি। চারিদিকে বেজায় শোরগোল পড়ে গেল। ছেলে বুড়ো মা দিদিমা সবাই বেরিয়ে এলো ঘর থেকে। আকাশের দিকে মুখ তুলে ভেসে যাওয়া বেলুনকে লক্ষ্য করে ছুটতে লাগলো সকলে। এতে বেশ কিছু কেলেঙ্কারিও হলো। ঊর্ধ্বমুখী হয়ে ছুটতে গিয়ে শিকড়ে পা বেঁধে মাটিতে পড়লেন দুর্যোধন গড়াই। তার হাঁটুর নুন ছাল উঠে গেল। ল্যাম্পোস্টে ধাক্কা খেয়ে রামনন্দির কপালে আলু গজালো। মুটু বৈরাগী একটা ষাঁড়ের গায়ে গুঁতো দিলেন। ষাঁড়টা আবার খেপে গিয়ে শিং বাগিয়ে তেড়ে এলো তাকে। প্রাণের তাগিদে দৌড়ে অলিম্পিকের রেকর্ড প্রায় ভেঙে দিয়ে বট গাছে ঝুড়ি আঁকড়ে টারজানের মতো দোল খেতে লাগলেন নুটু বৈরাগী। ঘোড়া নিমতলার মাঠে লোক থই থই, ভীষণ ঠেলাঠেলি বেঁধে গেল। চুঙা ফুঁকে উত্তাল জনতাকে সুশৃঙ্খল করার চেষ্টা করার কাজে লেগে পড়ল ফণি তফাদার। বেলুনটা ঘোড়া নিমতলার মাঠের ওপর এসে স্থির হয়ে রয়েছে। খানিক বাদে হেলে ধুলে নিচের দিকে নামতে লাগল। রামনন্দির বুড়ি পিসিমা তারা সুন্দরী বেলুনের দিকে চেয়ে ঘন ঘন নমস্কার ঠুকতে লাগলেন, বললেন, এ বেলুন ফেলুন নাই রে বাপু, এ হল পুষ্পক রথ। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাধবপুরের খবরাখবর নিতে এসেছেন, সবাই উলুধ্বনি দে। গায়ের মেয়েরা উলু দিতে লাগল। ধীরে সুস্থে মাটির প্রায় কাছাকাছি নেমে এলো বেলুন। দড়ির মই বেয়ে নেমে এলেন গগন সেন, বরেন দত্ত ও গজাতান্ত্রিক। গগন সেনের দিকে এগিয়ে গেল ফণি তফাদার ও নবীন। নবীন বলল, আপনি তো বিজ্ঞানী গগন সেন, চিন্তা নেই, ইন্দ্রজিৎ নিরাপদে আছে। গগন সেন ব্যস্ত হয়ে বললেন, কোথায় খোকা, কোথায়? দেখবেন কি করে, সে যে ভ্যানিশ হয়ে গিয়েছে। আর সে আমি জানি, কোথায় সে? হঠাৎ মাঠের মাঝখান থেকে একটা অদৃশ্য কণ্ঠস্বর ভেসে এলো, বাবা, এই যে আমি। গগন সেন প্রচণ্ড উত্তেজনায় চেঁচিয়ে উঠলেন, খোকা, এ কোথায় তুই?
শিগগিরই আমার সামনে এসে দাঁড়া। অদৃশ্য কণ্ঠস্বর আবার জবাব দিল, এই যে আমি এসে গেছি বাবা, তোমার ইনফিনিটি রিমোটটা হঠাৎ অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ায় অদৃশ্য হয়ে গিয়েছি, অনেক চেষ্টা করেছি কিছুতেই দৃশ্যমান হতে পারছি না। গগন সেন রিমোটের মতো একটা যন্ত্র হাতে নিয়ে অদৃশ্য কণ্ঠস্বরের দিকে তাক করে সুইচ টিপলেন, তারপরে যা ঘটল সবাই দেখে হাঁ হয়ে গেল। ফুটে উঠতে লাগলো একটা মানুষের অবয়ব, প্রথমে আবছা আভাস, তারপর ক্রমশ স্পষ্ট হয়ে উঠল ইন্দ্রজিৎ। লোকে দেখল মাঠের মাঝে দাঁড়িয়ে আছে 18-19 বছরের একটা ছেলে, আলাদিনের দৈত্যের মতো হঠাৎ যেন বাতাস ফুঁড়ে হাজির হলো সে। তার গায়ে ঘিয়ে রঙের কোট ও কালো প্যান্ট, অপূর্ব সুন্দর চেহারা, ঠিক যেন কোনো রাজপুত্র। নবীন ছুটে গিয়ে ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরে বলল, যাক শেষ পর্যন্ত তোমার দেখা পেলাম ইন্দ্র। এই দৃশ্য দেখে ক্ষণিকের জন্য হতভম্ব হয়ে গেল লোকে, তারপর হাততালির ঝড় বয়ে গেল, অনেকেই চেঁচিয়ে উঠল, দারুণ ম্যাজিক, ও মশাই আরেকবার দেখান। গগন সেন হেঁকে বললেন, বেশ আরেকবার মন দিয়ে দেখুন। বরেণ দত্তর দিকে রিমোট তাক করে বোতাম টিপলেন তিনি, অদৃশ্য হয়ে গেলেন বরেণ দত্ত। খানিক বাদে তাকে আবার দৃশ্যমান করে দিলেন গগন সেন, আবার হাততালির ঝড় বয়ে গেল। ফণী তফাদারের হাত থেকে চৌংটা কেড়ে নিয়ে বরেণ দত্ত বললেন, এটা কোনো ভৌতিক বিষয় নয়, ম্যাজিক। সব ম্যাজিকের আড়ালেই তো লুকিয়ে থাকে বিজ্ঞান, অদৃশ্য হয়ে যাওয়া এবং দৃশ্যমান হয়ে ওঠা, এর পেছনেও রয়েছে বিশুদ্ধ বিজ্ঞান। গগন সেন বললেন, বস্তুবিজ্ঞানের জটিল কিছু তত্ত্ব নিহিত আছে এর পেছনে, এসব জানার আগ্রহ যাদের রয়েছে তারা আমার বাড়িতে আসবেন, বুঝিয়ে দেব। অলৌকিক ঘটনা, ভৌতিক রহস্য মানুষ পছন্দ করে, এসব নিয়ে কল্পনায় বুঁদ হয়ে থাকতে ভালোবাসে। সবাই যখন বুঝল যাত্রার মঞ্চ থেকে ঘটোৎকশের ভ্যানিশ হয়ে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে বিজ্ঞান, তখন সবাই উৎসাহ হারিয়ে ঘরমুখ হতে লাগলো, ভিড়টা হালকা হয়ে গেল, মাঠে দাঁড়িয়ে রইল কতিপয় লোক। গগন সেন প্রশ্ন করলেন ছেলেকে, আমাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে পালিয়েছিলি কেন খোকা? ইন্দ্রজিৎ গোমড়া মুখ করে বলল, আমি বিজ্ঞান পড়ব না, ওসব আমার ভালো লাগে না। কিন্তু তোকে যে বিজ্ঞান পড়তেই হবে, বিজ্ঞান ছাড়া এই পৃথিবী চলে? না পড়ব না, আমি আবার বাড়ি থেকে পালাবো। গগন সেন মুচকি হেসে বললেন, দিল্লিতে যাবি না? ইন্দ্রজিৎ অবাক হয়ে বলল, দিল্লি? তোর নামে যে চিঠি এসেছে বাড়িতে। ইন্দ্রজিৎ উৎসাহিত হয়ে বলল, কি চিঠি? আমাকে না বলে তুই চুপি চুপি পরীক্ষা দিয়েছিলি ন্যাশনাল স্কুল অফ ড্রামায়, ওরা তোকে সিলেক্ট করেছে। সত্যি বলছো? খুশির ঝিলিক খেলে গেল ইন্দ্রজিতের গলায়, চিঠিটা আমি সঙ্গে নিয়ে এসেছি। ইন্দ্রজিৎ হতাশ গলায় বলল, তাতে কি হবে, নাটক নিয়ে পড়া আমার হবে না, তুমি যে বলছো বিজ্ঞান নিয়েই পড়তে হবে। ওরে বোকা, থিয়েটার কি বিজ্ঞান নয়? শব্দ, আলো, বাচন শৈলী, দেহ সঞ্চালন, ভরতমুনির নাট্যশাস্ত্র, এসব কি বিজ্ঞান নয়? গিরিশ ঘোষ, শিশির বাদুরী, এরা কি কারো থেকে কম বড় বিজ্ঞানী ছিলেন? ফণী তপাদার বলল, সাধু সাধু, আহ কি বললেন মশাই, এমন করে কেউ ভাবেনি আগে। আপনি কে? আমি একজন নগণ্য মানুষ, ওই গায়ের যাত্রায় অভিনয় করি, যাত্রা পরিচালনা করি, নাম ফণী তফাদার। কুরুক্ষেত্রে ঘটোৎকচ কি আপনার সৃষ্টি? আপনি পড়েছেন? সম্মতি সূচক মাথা নেড়ে গগন সেন বললেন, বিজ্ঞানী হলে যাত্রা পালা পড়া যাবে না এমন কি কোনো কথা আছে? পালাটা মন্দ লেখেননি। ইন্দ্রজিতের অভিনয় আমি দেখেছি, ও একজন অসামান্য অভিনেতা। তাহলে আপনি বলুন, থিয়েটারে থিয়েটার বিজ্ঞানী হওয়াটা কি ওর উচিত নয়? ইন্দ্রজিৎ আনন্দে ছুটে গিয়ে আবেগে জড়িয়ে ধরল তার বাবাকে, গগন সেন বুকের মধ্যে আঁকড়ে ধরলেন ছেলেকে। বেলুনে চড়ার সময় ইন্দ্রজিৎ বলল, নবীনদা, ফণীদা, দিল্লি থেকে ফিরে আমি আবার মাধবপুরে আসব, তোমাদের সঙ্গে দেখা করে যাব। গগন সেন ও ইন্দ্রজিৎকে নিয়ে বেলুনটা উড়ে গেল আকাশে, কিছুক্ষণের মধ্যেই বেলুন যান অদৃশ্য হয়ে গেল মাধবপুর আকাশ থেকে। এই কাহিনী শেষ করার আগে আরও কয়েকটা কথা বলতে হয়। কয়েকদিন পরে নবীনকে ডেকে পাঠিয়েছিলেন পুলিশের একজন বড় কর্তা, বললেন, শুনেছি মাধবপুরের দুটো দাগি তোলাবাজকে তুমি শায়েস্তা করেছ, তোমার মতো ডাকাবুকো ছেলের তো পুলিশে খুব প্রয়োজন।
তা পুলিশে চাকরি করবে। কয়েক মাস বাদে নবীন সত্যিই চাকরি পেয়ে গেল পুলিশে। সে এখন মাধবপুর থানার কনস্টেবল। পুলিশে চাকরি করতে হবে বলে দৌড়ঝাঁপ করে ছড়িটাকে ছিপছিপে করে ফেলেছে নবীন। তাকে দেখলে আর চেনাই যায় না। গায়ের লোকে নবীনকে এখন নবীন বাবু বলে ডাকে। চাল কুমড়ো, কুমড়ো পটাশ, জড়ো ভরত, হাবা গঙ্গারাম, মাথা মোটা, এই বিশেষণগুলো নবীনকে আর শুনতে হয় না। আরও একটা বিষয় আছে, থানার বড়বাবুর উৎসাহে নবীন নতুন করে লেখা পড়া শুরু করেছে। পড়ায় খুব মন হয়েছে তার। দেখে শুনে মনে হচ্ছে এ জন্মেই সে মা সরস্বতীর ঘুম ভাঙিয়েই ছাড়বে, পরজন্মের জন্য আর অপেক্ষা করতে হবে না। শেষ কথা, অদৃশ্য হওয়ার কৌশল কেউ যদি জানতে চাও, মোহনপুরে গিয়ে গগন সেনের সঙ্গে দেখা করে জেনে নিতে পারো। আমার এ বিষয়ে তেমন কৌতূহল নেই বলে আমি আর জানার চেষ্টা করিনি। শেষ হলো আজকের গল্প ঘটোৎকচ ভ্যানিশ। আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তীকালে এমনি আরও অনেক গল্প উপন্যাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি শ্রীময়ী। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। টাটা।